আসসালামু আলাইকুম দর্শক, জাফা বাংলা টিভিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের আয়োজনে থাকছে আদালতে হত্যা মামলা দায়ের, আটকের 8 মাস পর জলিলকে ক্রস ফায়ার দেন ওসি প্রদীপ, এদিকে সিনহা হত্যায় জবানবন্দি দিলেন এপিবিএন এর আরো 2 সদস্য, এছাড়াও থাকছে বিএনপিকে আইনগতভাবে নিষিদ্ধ করা হোক, অভিযোগ চট্টগ্রামের মেয়র নাসিরের, থাকছে রোহিঙ্গারা নিরাপত্তার জন্য হুমকি, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রী, সবশেষে থাকছে দেশে চীনের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একনাথ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ 12 পুলিশ সদস্যদের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একনাথ থানার হিলা ইউনিয়নের ওয়াইংকাইং মহেশখালীর পাড়ার সিএনজি চালক মৃত আব্দুল জলিলের স্ত্রী সানোয়ারা বেগম বাদী হয়ে স্বামীকে হত্যার অভিযোগের মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলালুদ্দিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত শুনানি শেষে আগামী 10ই সেপ্টেম্বরের মধ্যে ওই ঘটনা নিয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা তা জানানোর নির্দেশ দিয়েছে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। মামলার এজাহারে বলা হয়, 2019 সালের 3রা ডিসেম্বর মামলার বাদী সেনোয়ারা বেগম স্বামী আব্দুল জলিলকে কক্সবাজার শহরের আদালত পাড়া থেকে আটক করে ডিবি পুলিশের ইন্সপেক্টর মনোজ বড়ুয়া, পরে তাকে ওয়াইংকাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউরের হাতে তুলে দেওয়া হয়। ওই দারোগা মশিউর জলিলকে নিয়ে টেকনাফ থানায় রাখে এবং তাকে পুলিশ ধরে নি বলে স্ত্রী সহ আত্মীয় স্বজনদের নিকট নানা লুকোচুরি করে। এক পর্যায়ে জলিলের স্ত্রীকে জানানো হয় তাকে ইয়াবা ব্যবসায়ের অপরাধে ক্রস ফায়ার দেওয়া হবে, যদি স্বামীকে বাঁচাতে চান তাহলে ওসি প্রদীপ কুমার দাসকে 10 লাখ টাকা দিতে হবে। মশিউরের কথা মতো স্বর্ণালঙ্কার বিক্রি করে জলিলের স্ত্রী সেনোয়ারা বেগম স্থানীয় দফাদারকে নিয়ে দারোগা মশিউর সহ টেকনাফ থানার তৎকালীন ওসি বর্তমান সিনা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের হাতে 5 লাখ টাকা তুলে দেওয়া হয়, কিন্তু টাকা নিয়েও স্বামীকে ফেরত দিবে বলে কালক্ষেপণ করে। এক পর্যায়ে স্বামীর কথা বললে তাকে ইয়াবা ব্যবসায়ী বানিয়ে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে মাসের পর মাস চলে গেল, স্বামী জলিলকে ফিরিয়ে দেয়নি ওসি প্রদীপ ও মশিউর। সেনোয়ারা বেগম জানান, এক পর্যায়ে দীর্ঘ 8 মাস পর চলতি বছরের 7ই জুলাই স্বামী আব্দুল জলিলকে তার নিজ বাড়ির পেছনে নিয়ে গিয়ে ক্রসফায়ারের নামে হত্যা করে ওসি প্রদীপ সহ মামলার আসামিরা। এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলালুদ্দিনের আদালতে হত্যা মামলা দায়ের করা হয় বলে জানান মামলার বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম। এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্ম পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন এর আরো 2 সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার 27 আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বৃহস্পতিবার 27 আগস্ট দুপুর 1টার দিকে মামলার তদন্ত সংস্থা র্যাব, এপিবিএন, এএসআই শাহজাহান ও কনস্টেবল রাজীবকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে হাজির করে। দুপুর 2টা থেকে স্বীকারোক্তি নেওয়া শুরু হয়, শেষ হয় সন্ধ্যা 6টায়। এর আগে বুধবার 26 আগস্ট সন্ধ্যায় এপিবিএন এর অপর সদস্য কনস্টেবল মোহাম্মদ আবদুল্লাহ ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত তার স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন আদালত। স্বীকারোক্তি নেওয়া শেষে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 31 জুলাই রাত 10:30 দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের সড়কে ভাটচরা ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর বাদী হয়ে টেকনাফ থানায় 2টি ও রামু থানায় 1টি মামলা করে। এই মামলায় সিনহার 2 সফরসঙ্গী কারান্তরীণ হন, পরে তারা জামিনে মুক্ত হন। গত 5ই আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যা মামলা করেন নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস, এতে 9 জনকে আসামি করা হয়। আসামিরা হলেন টেকনাফ থানার। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিয়োমো যৌথভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। বৃহস্পতিবার নাইজেরিয়ান ডাক বিভাগের পক্ষ থেকে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন, জাতির পিতার আদর্শ, ত্যাগ ও সারা জীবনের সংগ্রাম পৃথিবীর সব মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখার লক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করায়
নাইজেরিয়ার সরকারকে ধন্যবাদ জানান। এই ধরনের উদ্যোগ দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর ও দৃঢ় করবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী। এই ধরনের উদ্যোগ দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো গভীর ও দৃঢ় করবে বলে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ ও তাদের নিজ ভূমি মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে জাতিসংঘের অন্যান্য ফোরামে নাইজেরিয়ার জোরালো ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ করেন ডক্টর মোমেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশকে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 11 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার পরিচয় দিয়েছেন। রোহিঙ্গাদের সর্বশেষ আগমনে 3 বছর পূর্ণ হয়েছে। তারা এদেশে আর্থসামাজিক, পরিবেশগত ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নাইজেরিয়াকে আফ্রিকার বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, দ্বৈত কর পরিসর, বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় দেশ কাজ করছে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা বলেন, এদিকে বিএনপিকে বঙ্গবন্ধু হত্যা সহ সকল নারকীয় হত্যাকাণ্ডের মূল আশ্রয়দাতা হিসেবে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই দলটি যুদ্ধাপরাধীদের লালন পালন, আশ্রয় প্রশ্রয় এবং চিহ্নিত ও খুনি সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে। তাই সকল দুষ্কর্মের হোতা বিএনপি নামক এই চক্রটিকে আইনগতভাবে নিষিদ্ধ করা হোক। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ চারা বিতরণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে 7, 8 ও 43 নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী বলেন, রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি অরাজনৈতিক সামাজিক আন্দোলন সমাজ প্রকৃতির আরেকটি মাধ্যম। রাজনৈতিক আন্দোলনের ক্ষমতা দখলের বিষয়টিকে বড় হয়ে উঠলেও সামাজিক আন্দোলন। অপরদিকে চীনের কোম্পানি সিনোভ্যাকে তৈরির কোভিড-19 প্রতিরোধের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার 27 আগস্ট সচিবালয়ে প্রেস ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, আজকে আমরা ভ্যাকসিন নিয়ে চায়নার সঙ্গে আলোচনা করেছি। এর আগে আমরা অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছি। চায়নার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছিল তাদের সিনোভ্যাক কোম্পানি বাংলাদেশকে ভ্যাকসিন দেবে। বাংলাদেশে তারা কিছু পরীক্ষাও করতে চায়, ট্রায়াল করতে চায়। সে বিষয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। ভ্যাকসিনের সব বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে আলাপের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে জানিয়ে জাহেদ মালেক বলেন, তিনি চিন্তা ভাবনা করে আমাদের একটা নির্দেশনা দিয়েছে। সিদ্ধান্ত হয়েছে, আমরা যেহেতু চাই দেশে ভ্যাকসিন আসুক, তাহলে তো ট্রায়াল লাগবেই। সে ট্রায়ালটা কাদের উপর করব? প্রপোজাল হলো নার্স, ডাক্তার, অন্যান্য স্বাস্থ্যকর্মীর উপর আগে করা হবে। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে ট্রায়াল করতে দেব, যারা স্বেচ্ছায় আসবে তাদের উপরেই শুধু ট্রায়াল হবে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ও সিনোভ্যাক কোম্পানিকেও আমরা এই কথা জানিয়েছি বললেন স্বাস্থ্যমন্ত্রী। জাহেদ মালিক বলেন, চীনাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশে কাজ করা তাদের বিভিন্ন পর্যায়ে যে নাগরিকরা রয়েছেন, দূতাবাসে লোকেরা আছেন, তাদের উপরেও এই ভ্যাকসিন ট্রায়াল করা হবে। আজকে এ বিষয়ে ডিটেল আলোচনা হয়েছে। আমরা এখন তাদের অফিসিয়ালি জানিয়ে দিচ্ছি যে আমরা ট্রায়ালের ব্যবস্থা করুন। আমাদের মন্ত্রণালয়ের সহযোগিতা ও ICDDRE সহযোগিতায় এই ট্রায়াল কার্যক্রম হবে। তিনি বলেন, আমাদের আজকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনার সাপেক্ষে আমরা এই সিদ্ধান্তগুলো জানিয়েছি। রাষ্ট্রদূত জানিয়েছে তার সরকার ও কোম্পানির সঙ্গে আলোচনা করে এই কাজ যত দ্রুত শুরু করা যায় সেটা তারা করবেন। তার আগে বলেছিলেন যে তারা 1 লাখ ইউনিট ভ্যাকসিন ফ্রি দেবেন। ট্রায়াল কার্যক্রমে যে ব্যয় হবে সেটাও তারা বহন করবে। আমরা বলছি আমাদের দেশে ট্রায়াল করার সুযোগ দেব, তবে যখন বিক্রি করবেন তখন যেন প্রথম দিকে বাংলাদেশের নামটা থাকে, বাংলাদেশ যেন অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিনটা পায়। এই কথাটির উপর আমরা জোর দিয়েছি, প্রধানমন্ত্রীও সেই কথার উপর জোর দিয়েছেন। জায়েদ মালিক বলেন, আমরা ভ্যাকসিনের অপেক্ষায় থাকব, পাশাপাশি চেষ্টা করব যাতে আমাদের সংক্রমণের হারটা কমে আসে। ভ্যাকসিন আসতে একটু সময় লাগবে। আমরা যেসব দেশের সঙ্গে আলোচনা করলাম, ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন আসবে না। সবাই মাস্ক পরলে করোনা সংক্রমণ কমে।